ini. সমীরণ দত্ত, চন্দনা দত্ত, মেঘনা দত্ত, প্রেরণা দত্ত, ভরদ্বাজ সুপ্রভাত সবাই, আমার চ্যানেল টিভি চন্দনা সমস্ত ভিউয়ার্সকে আরও একটা ব্লগে স্বাগত। আজকে কালী পুজো, তাই আমার চ্যানেলের সকল ভিউয়ার্সকে আমি জানাই শুভ কালী পুজো ও শুভ দীপাবলির প্রভৃতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। এখন হইতে বাজে সকাল 9:30, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আর আমার হাজব্যান্ড এসে আজকে এই শুভ দিনে এসে কসবার যে আদ্যামা কালী বাড়ি আছে সেখানে এসে মাকে মন ভরে পুজো দিলাম, মনটা ভরে গেল। সত্যি দিনটা খুব ভালোভাবে শুরু করলাম আর সঙ্গে সঙ্গে সব কিছু তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লেগেছে মাকে দর্শন করে। আজকে কালী পুজোর দিনে এরকম মাকে পুজো দিয়েই দিনটা শুরু করলাম। আর সারাদিনে কী কী করি সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা এখন থেকে স্টার্ট। আরও একটা কথা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করি যে এই যে জাগ্রত মা কালী বাড়ি, এখানে কিন্তু আমরা সারা বছর ধরেই আসতে থাকি। তোমরা নিশ্চয়ই দেখেছো, জাস্ট 3-4 দিন আগে আমার মেয়ের জন্মদিন ছিল, তখনও এসেছিলাম এই মা কালী বাড়িতেই পুজো দিয়ে, আমরা মানে পুজো দিয়ে গেছি আর কি। কিন্তু ওই জন্য সারা বছরই আসতে থাকি, কিন্তু কালী পুজোর দিনে আমরা সকালবেলা আসবই আসবো। এটা প্রত্যেক বছর মানে বহু বছর ধরে এই রীতি মেনে আসছি, আর যতদিন বাঁচবো মায়ের কাছে আসবই আসবো। আর মা কালী মানে কালী পুজোর দিন তো সকালবেলা থেকে একদম মানে মা কালী বাড়ি এসে মা কালীর কাছে পুজো দিয়ে আমি দিন শুরু করি। তো দিনটা তো শুরু করলাম ভালোভাবে আদ্যা মা কালী বাড়ির মা কালী দর্শন করে, কিন্তু সন্ধ্যের পর থেকে দেখো আলো জ্বালিয়েছি বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু সন্ধ্যের পর থেকে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে প্রায় একদম বিছনা শয্যায় নিয়েছিলাম। তো আমাদের পাড়ার যে ঠাকুরটা হয় মা কালী
ঠাকুর যেটা হয় পাড়ার, যেটা আমার বর খুব নিষ্ঠাভাবে করে অনেক বছর ধরেই, যেখানে পুজো টুজো দেয় ও সারাদিন উপোস করে পুজো করে, তো সেইখানে ঠাকুরটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং এছাড়াও কসবায় কিন্তু আরও অনেক ঠাকুর হয় ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু কিছুই করতে পারিনি, বিছনাতেই শুয়েছিলাম। তো মেয়ে গিয়ে যেটা ওর বাবা পুজো দেয় সেই ঠাকুরটা একটুখানি কভার করে এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এছাড়া কিন্তু দুটো দিন থাকার পর আমি তৃতীয় দিন মানে গতকাল ভাইফোঁটার আগের দিন ওই আমাদের পাড়ার ঠাকুরের কালকে বিসর্জন হয়েছিল, তখন আমি স্বাভাবিকভাবে সুস্থ হয়ে গেছিলাম এবং গিয়ে মাকে বরণ করি এবং ভাসানের অনেকটা অংশই শেয়ার করেছি, মানে ক্যাপচার করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কালী পুজো কেমন কাটলো। আমার তো একটু অসুস্থ হয়ে গেছিলাম বলে ওই আর কি কেটেছে, মানে মা কালী পুজোটা কিছু করতে পারিনি, পুজোর দিনে আর কি অ্যাক্টিভলি কিছু করতে পারিনি আর কি পাড়ার পুজোতে, আর এছাড়া ঠিকই ছিল। আর তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও, আর অবশ্যই এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। Thank you.
কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে আপনারা রাস্তার উপরে গাড়ি রাখবেন না, রাস্তার উপর থেকে গাড়িগুলো সরিয়ে দেবেন। Yeah, 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 yeah